নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আপনারা কি এই রকম গাঁদা গাছ থেকে গাছ ভর্তি গাঁদা ফুল পেতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখতে হবে গাঁদা গাছ থেকে এই রকম বড় বড় সাইজের ফুল পেতে গেলে আমাদের সামান্য কিছু পরিচর্যা করতেই হবে বন্ধুরা এখন যে আপনারা গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই বছরের নয় গত বছরের গাঁদা ফুল গাছ এগুলো আমি গ্রো ব্যাগে বড় করেছিলাম কাঁদা ফুলের গাছ থেকে গাছ ভর্তি ফুল পেতে যে কাজগুলো করতে হবে সেগুলো একটা একটা করে জেনে নিন এই প্লাস্টিকের বাস্কেটের মধ্যে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি দেড় মাস আগে লোকাল মার্কেট থেকে ছোট্ট ছোট্ট দুটো চারা কিনে এনেছিলাম এবং এই বাস্কেটের মধ্যে ফিফটি আগের বছরের পুরনো ব্যবহার করা মাটির সঙ্গে আরও ফিফটি পারসেন্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট মিশিয়ে ছোট্ট ছোট্ট দুটো চারা প্রতিস্থাপন করেছিলাম আপনারা কিচেন ওয়েস্ট কম্পোস্টের পরিবর্তে পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন গাঁদা গাছের জন্য আপনারা যে মাটি তৈরি করবেন সেই মাটি যেন ঝুরঝুরে হয় ঝুরঝুরে মাটিতে গাছ তার শিকড় খুব সুন্দরভাবে ছড়াতে পারে যার ফলে গাছের গ্রোথ খুব সুন্দর হয় আপনাদের কাছে যদি ঝুরঝুরে মাটি না থাকে তাহলে যে মাটি থাকবে সেই মাটির সাথে আরও টোয়েন্টি পারসেন্ট বিল্ডিং তৈরি করার যে লাল বালি সেই বালি মিশিয়ে দেবেন তাহলে মাটি অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে দেড় মাসের মধ্যে আমি কিন্তু আর কোনো রকম এক্সট্রা সার ব্যবহার করিনি যেহেতু কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়ে আমি এই গাছগুলো প্রতিস্থাপন করেছিলাম সেহেতু দেড় মাসের মধ্যে গাছগুলো দেখুন কত ঝোপালো হয়েছে কারণ কিচেন ওয়েস্ট কম্পোস্টের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ থাকে কারণ সেই কিচেন ওয়েস্ট কম্পোস্ট বিভিন্ন ধরনের ফলের খোসা সবজির খোসা এছাড়াও বাগানের গাছ থেকে ছুড়ে পড়া পাতা এই সব দিয়েই তৈরি করা হয় তাই এই সারের মধ্যে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়ান প্রচুর পরিমাণে থাকে যা একটা গাছকে বাড়তে এবং গাছে ফুল ফল আনতে কিন্তু যথেষ্ট পরিমাণ সাহায্য করে তাই দেড় মাসের মধ্যে আর কোনো এক্সট্রা খাবার দেওয়ার প্রয়োজন পড়েনি এই বাস্কেটের মধ্যে আপনারা যে এই ছোট্ট চারাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে ছোট্ট একটা ডাল কেটে এই বাস্কেটের মধ্যেই পুঁতে দিয়েছিলাম তো দেখুন সুন্দর চারা তৈরি হয়ে গেছে কিভাবে গাঁদা গাছের ডাল থেকে আপনারা চারা তৈরি করবেন সবই জানতে পারবেন গাঁদা গাছের মাটিতে জল থাকতে থাকতে জল দেবেন না জল থাকতে থাকতে যদি আবার জল দেওয়া হয় তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যায় তো এই ফাঙ্গাস বেশিরভাগ কিন্তু জল থেকেই হয় তাই জল যখনই আপনারা দেবেন একটু দেখে শুনে দেবেন কারণ টবের মাটিতে জল থাকতে থাকতে জল দেবেন না মাটি ভিজে আছে তা সত্ত্বেও আপনারা যদি সেই ভেজা মাটিতে আবার জল দেন তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাবে এবং গাছে পুরো ফাঙ্গাসে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে এবং গাছের পাতাগুলো ঠিক এই রকম ফ্যাকাসে ফ্যাকাসে হয়ে যাবে গাঁদা গাছগুলোকে পাঁচ থেকে ছ ঘন্টা সূর্যালোকে রাখতে হবে এরিয়ায় বা কম আলোতে গাঁদা গাছ কিন্তু রাখবেন না সূর্যালোকের উপস্থিতিতে গাছ খাবার তৈরি করে তো সূর্যের আলো যদি গাছের মধ্যে ঠিকমতো না পড়ে তাহলে গাছ কিভাবে খাবার তৈরি করবে গাছ যদি ঠিকমতো খাবার তৈরি করতে না পারে তাহলে সেই গাছ থেকে কিন্তু খুব ভালো রকমের ফুল পাওয়া যাবে না এবং গাছের গ্রোথও সুন্দর হবে না গাঁদা গাছের নিচের দিকে যে সরু সরু ছোট ছোটো ডালপালাগুলো থাকবে সেই সরু সরু ডালগুলো কেটে বাদ দিয়ে দেবেন এবং গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন তাতে গাছের গোড়ার মধ্যে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে আপনারা আপনাদের গাঁদা গাছগুলোতে পিঞ্চিং করতে পারেন আমি কিন্তু আমার এই গাঁদা গাছগুলোতে কোনো রকম পিঞ্চিং করিনি কারণ গাছের গ্রোথ এমনিতেই সুন্দর আছে পিঞ্চিং করলে গাছের গ্রোথ খুব সুন্দর হয় এই গাঁদা গাছগুলোতে এখন আমি সামান্য কিছু খাবার প্রয়োগ করব তো এমন কিছু খাবার প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে গাঁদা গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তো গাঁদা গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে অবশ্যই টবের মাটি আপনারা খুশে নেবেন টবের মাটিতে খাবার প্রয়োগ করার আগে যদি টবের মাটি খুব ভালো করে একটু খুশে নিয়ে খাবার প্রয়োগ করা হয় তাহলে সেই খাবার গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে তো এখানে আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন এই খাবারটি হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপির মধ্যে থাকে নাইট্রোজেন এবং ফসফরাস যেহেতু ডিএপির মধ্যে নাইট্রোজেন ফসফরাস থাকে সেহেতু গাছের শিকড় বৃদ্ধি হয় গাছের গোড়া শক্ত হয় এবং গাছ অনেক বেশি হেলদি হয়ে ওঠে গাছের পাতা সবুজে সবুজ থাকে এবং ফুল আনতেও সাহায্য করে ডিএপি সার যেহেতু রাসায়নিক তাই বেশি ব্যবহার করা উচিত নয় দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আপনারা দশ থেকে বারোটি দানা ব্যবহার করতে পারবেন তার বেশি কিন্তু নেবেন না এখানে দেখুন এই বাস্কেটের মধ্যে আমি এক চামচের মতো ডিএপি দিয়ে দিলাম এরপরে আমি যে খাবারটি মাটিতে দেব তা হলো পাকা কলার খোসা পাকা কলার খোসা ভালো করে রৌদ্রে শুকিয়ে গুঁড়ো করে নেবেন তো আমি এই বাস্কেটের জন্য চার চামচ দিয়ে দিচ্ছি আপনাদের টবের সাইজ যদি দশ থেকে বারো ইঞ্চি হয় তাহলে দেড় থেকে দু চামচ দিতে পারবেন এই কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম ফসফরাস ক্যালসিয়াম কার্বন সোডিয়াম ম্যাঙ্গানিজ ছাড়াও বিভিন্ন অনুখাদ্য যা গাছে ফুল আনতে সাহায্য করে তো দেখুন দুটো খাবার দিয়ে দেওয়ার পর মাটি খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দুটো খাবার মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায় খাবার দেওয়ার পর অবশ্যই জল দেবেন তো এখানে দেখুন আমার পুরো খাবার এবং জল দেওয়া কমপ্লিট তো এইভাবে আপনারা কিন্তু গাছে খাবার প্রয়োগ করবেন গাঁদা গাছে ফাঙ্গাস এবং মাকড়ের আক্রমণ বেশি হয় তো গাছ লাগানোর পর থেকে আপনারা যদি প্রত্যেক সপ্তাহে একবার ফাঙ্গিসাইড এবং একবার কীটনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু সেই গাছে আর কখনোই ফাঙ্গাস বা পোকামাকড়ের আক্রমণ হবে না গাঁদা গাছের যে ডালগুলো আমি কিছুক্ষণ আগে কেটে রেখেছিলাম সেই ডালগুলো কিন্তু ফেলে দেবেন না এই ডাল থেকে আবার নতুন নতুন সুন্দর চারা তৈরি করতে পারবেন যেহেতু গাঁদা গাছের ডালগুলো বেশ লম্বা আছে তো সেহেতু আমি দুটো টুকরো করে নেছি। এবং টুকরো করে নেওয়ার পর নিচের দিকে যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন তা না হলে এই পাতাগুলো পচতে শুরু করবে এবং ফাঙ্গাস লাগার চান্স অনেকখানি বেড়ে যাবে গাঁদা গাছের কাটিংগুলো বসানোর জন্য বালির সঙ্গে সামান্য একটু কোকোপিক মিশিয়ে নিয়েছি এবং দেখুন খুব ভালো করে কিন্তু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে কোনো রকম রুটিন হরমোন ছাড়াই কাটিংগুলো এক থেকে দেড় ইঞ্চির মতো পুঁতে দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন কিছুদিনের মধ্যেই দেখবেন সুন্দর সেই গাঁদা গাছের ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে তো এইভাবে আপনারা চারা তৈরি করুন এবং গাছের যত্ন নিন কিছুদিনের মধ্যে প্রত্যেকটা গাছে দেখবেন ফুলে ফুলে ভরে যাবে